কারা কারা 50% শুনে বাড়ি চলে যাব তো হাত তুলে দেখা আপনাদের বাড়ি কোথায় বাড়ি কোথায় মানুষ আপনাদেরকে দেখে কি বলে এর ঘটনা জানেন তো এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি ছিল মুফিস উনি যখন ঢাকায় গেলেন সবাইকে খালি বলে বাড়ি রংপুর তুমি চিন্তা করলেন এটা নির্বাচন করার জন্য সহজ একটা কৌশল দরকার যে এইভাবে করে মুফিস সাহেব তার নামটাকে আজ পর্যন্ত উজ্জীবিত করে রেখেছেন এতে আপনারা খুশি না বেজা আপনাদেরকে মানুষ যত মুফিস বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনরা হয় ইবনুল কারীম সম্ভ্রান্ত ভদ্র বোকাসোকা বোকাসোকা হলে ক্ষতি নেই কারণ মুনাফিকরা হয় দুষ্ট চালাক মুমিনরা হয় একটু বোকাসোকা বোকাসোকাদেরকে যিনি পছন্দ করেন তিনি কে আল্লাহ আপনারা খুশি না বেজা 50% শুনে চলে যাবেন না এবার দেখতে চাই কারা কারা 80% পর্যন্ত শুনে চলে যাবেন তো হাত তুলে দেখা তবে এখন যারা হাত উঠায় রাখছে তারা এখনো ওই দলের অন্তর্ভুক্ত আছে তারপরে চলে যাবেন।